বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া কর্মী সংখ্যা বিগত তিন বছরে চার গুণ বৃদ্ধি পেলেও রেমিটেন্স আয় কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে 2021-22 অর্থ বছরে সৌদি আরব থেকে 4.5 মিলিয়ন ডলার রেমিটেন্স আসলেও 2022-23 তা কমে 3.7 মিলিয়ন ডলারে নেমে আসে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুসারে বাংলাদেশ থেকে 2020 সালে 1,61,726 বাংলাদেশি কাজ পেয়েছিলেন মধ্যপ্রাচ্যের এ দেশটিতে, যা 2022 সালে বৃদ্ধি পেয়ে 6,12,418 জন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রেমিটেন্স কমার অন্যতম কারণ বাংলাদেশ থেকে যাওয়া কর্মীদের বেশিরভাগই স্বল্প বেতনে কাজ করে, আবার কেউ কেউ হুন্ডির ব্যবহার বেড়ে যাওয়াকে রেমিটেন্স কমার কারণ বলে দায়ী করছেন। তবে অর্থনীতি বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতি প্রবাসী কর্মীদের রেমিটেন্স পাঠানোয় প্রভাব ফেলছে। ওমান থেকে স্বল্প খরচে বাস এবং ফ্লাইটে হোটেল, ভিসা ও টিকিট সহ ওমরা ফুল প্যাকেজ দিচ্ছে আল সাফার ট্রাভেলস। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।